বেআইনিভাবে রাস্তার ধারে বসে থাকা মাংস বিক্রেতাদের উচ্ছেদ করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ভৈরব স্থান সংলগ্ন এলাকায়। প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় 10টি দোকান ভেঙে দেওয়া হয়। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। বেআইনিভাবে রাস্তার ধারে বসে থাকা মাংস বিক্রেতাদের উচ্ছেদ করল প্রশাসন। বাঁকুড়া ভৈরব স্থান মোড় সংলগ্ন কানকাটা এলাকায় একেবারে রাস্তার ধারে রীতিমতো চালাঘর করে দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করে আসছিল বেশ কিছু মাংস বিক্রেতা। জেলা প্রশাসন তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করছিলেন না তারা। তাই বুধবার জেলা শাসক ডক্টর উমাশঙ্কর এস ও মহকুমা শাসক সুদীপ্ত দাস নিজেরা দাঁড়িয়ে থেকে রাস্তার ধারে বসে মাংস বিক্রেতাদের 10টি দোকান জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়াও রাস্তার ধারে এভাবে দোকান করায় ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছিল রাস্তা। ফলে একদিকে যেমন যানজট পরিস্থিতির সৃষ্টি হতো, অন্যদিকে তেমনই রাস্তার উপর দিয়ে স্কুল কলেজের ছেলে মেয়েরা যাতায়াত করত। ফলে তাদের উপরেও প্রকাশ্যে মাংস কাটার একটা প্রভাব পড়ত। আর তাই প্রশাসনের এই উদ্যোগ বলে জানা যায়। বাঁকুড়া জেলা শাসক ডক্টর উমাশঙ্কর এস বলেন, প্রকাশ্যে মাংস কাটা যাবে না। স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগ বারবার জেলা শাসকের দপ্তরে করেছেন। এছাড়াও তাদেরকে 2-3 বার জানানো হয় এবং বাঁকুড়া কৃষি বাজারে অল্টারনেটিভ জায়গাও করে দেয়া হয়, কিন্তু তারপরেও ওনারা শুনছিলেন না। তিনি বলেন, কোনো খোলা জায়গায় মাংস কাটা অ্যালাউ করা হবে না। এরমে বাইরে খোলা জায়গাতে রেখে কাটা যাবে না, ওটাতে লোক ওখানকার এটা বাইরস্থান এলাকার মানুষরা বারবার এসে আমার কাছে কমপ্লেন করেছে। কারণ ওটা দিয়ে ওনাদেরকে 2-3 বার ওয়ার্নিং দিয়েছিলাম, ওরা তারপরে করছে না। ইভেন ওনাদেরকে অন্য একটা অল্টারনেটিভ জায়গা আমরা কৃষক বাজারের মধ্যে দেওয়া হয়েছে, ওখানে ওনারা কাটার জন্য আমরা বলেছিলাম, তারপরে ওরা শুনছে না বলে আমরা ওটাকে জোর করে তুলে ওদেরকে বলে দিলাম, তোমরা কৃষক বাজারের মধ্যে মাংস কাটবেন। এদের নিয়ে রাস্তা ধারে কোনো খোলা জায়গাতে মাংস কাটটা আমরা আলো করবো। লাইসেন্স যদি থাকলে নিশ্চয়ই করবো, যদি ওরা ভায়োলেট করলে আমরা ফাইন করবো। পাবলিক নিউসেন্স এগুলোতে যা ফাইন করতে পারি মিউনিসিপ্যালিটিকে বলা হচ্ছে। আমাদের এর থেকে ওটা দেখুন, এটা বুচেস করতে গেলে আমরা একটা মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছে আলাদা একটা স্কিম করে একটা এ ধরনের একটা আলাদা একটা মার্কেট তৈরি করতে হবে, স্লাটার একটা হাউস করতে হবে, ওটা মিউনিসিপ্যালিটি চেষ্টা করছে। টিল দ্যাট টাইম আমরা কৃষক বাজারে কীভাবে একটু সিকিউরিটি এরিয়াতে করার জন্য আমরা নির্দেশ দিই। কতগুলো মোটামুটি লাভ হয়েছে আজকে? মোটামুটি 10 কাটা মতো দোকান ছিল আমরা। বাকি এলাকাগুলো যদি এরকম রাস্তা ধারে যদি কেউ কাটলে আমরা নিশ্চয়ই ওদেরকে তুলে কোনো একটা জায়গাতে, আমরা কৃষক বাজারে প্রচুর জায়গা আছে, ওখানে দোকানদার করে ওনাদেরও আমাদের কাছে কমপ্লেন করছে, আমরা দোকান করে এখানে বসে আছি মানুষ আসছে না, কারণ এরা বাইরে দোকানে রাস্তা ধারে করে দিল। নিউজ আজ বাংলা বাঁকুড়া।